আপোনাক ভিতৰত সোমাই থৈ দিছে? কিমান বছৰ হ'ল? 12-13 বছৰ হ'ল। এনেকে সোমাই থৈ দিয়ে? এটা কলা যুগৰ অন্ত। কিমান বছৰ হ'ল? 12-13 বছৰ হ'ল। 14 বছৰে বন্দিত্বৰ অন্তত মুক্ত আকাশলৈ। সন্তান হওয়া বন্দিত্বর জীবন কটোয়া এগারী দুর্ভোগীয় মহিলার কাহিনী। এবছর দুবছর নহয়, সুদীর্ঘ 14 বছরিয়া বন্দিত্বর জীবনের পর মুক্তি লাভ করলে এইগারী মহিলায় কিমান বছর হল? 12-13 বছর। লগত আছিল এটি কণমানি সন্তান। আপুনি হয়তো ভাবিছে কোনো গুৰুতৰ অপৰাধ কৰি 14 বছৰে কাৰাগাৰত বন্দী হৈ আছিল মহিলাগৰাকী। আপোনাক ওলাই যাব নিদিয়ে, আপোনাৰ স্বামীয়ে ওলাই যাব নিদিয়ে। পিছে নিজ গৃহতে গৃহবন্দী হৈ থকা দুৰ্ভগীয়া মহিলাগৰাকী ওলাই আহিল মুকলি আকাশৰ তললৈ। এই করুণ ঘটনা সংঘটিত হয়েছে পলাশবাড়ী আর পশ্চিম গুয়াহাটি বিধানসভা সমষ্টির সীমামুরিয়া বরদুয়া বাগানত। স্বামীর নিকৃষ্ট মানসিকতার বাবে নির্যাতনের বলি হয়ে অকারণত বন্দিত্বর জীবন কটাবলগীয়া হয়েছিল মহিলাগৰাকীয়ে। ঘৰৰ ভিতৰতে পত্নী তথা সন্তানক আবদ্ধ কৰি বাহিৰৰ পৰা তলা লগাই থৈছিল পাশান স্বামী বাবু মাঝিয়ে। আপোনাক ভিতৰত সোমাই থৈ দিছে? খোৱা লোৱাৰ পৰা আদি কৰি শৌচ পাচাব সকলো 14 বছৰে ঘৰৰ ভিতৰতে কৰি আহিছে দুৰ্ভগীয়া মহিলাগৰাকীয়ে। কেনেকুৱা লাগিছে আজি? ভাল লাগিছে। বহুত মানুহ দেখিছা না আজি? ঘৰৰ ভিতৰত দেখিছিলা না? এই ঘটনার সম্ভেদ পাই বরদুয়ার ফুলাগাঁও আঞ্চলিক রাভা ছাত্র সন্থার লগতে কেবাটাও দল সংগঠনের সদস্য উপস্থিত হয় বাবু মাঝির ঘরত। তারপর পোহরলেহে সমগ্র ঘটনা। তলা ভাঙি ঘরের ভিতর পা উদ্ধার করে মহিলাগৰাকীর কণমানি সন্তানটি। বাবু মাঝির ঘর 18 বছরে ঘরের ভিতর আবদ্ধ করে রখাই থই দিছে। তেখেতক উদ্ধাৰ কৰাৰ কাৰণে আমি চলাই আছো। নিজ মানসিকতা বাবু মাঝিয়ে সন্দেহৰ বশৱৰ্তী হৈ এনেদৰে 14 বছৰে পত্নীৰ ওপৰত কৰা এনে নিৰ্যাতন পোহৰলৈ অহাৰ পিছতে সৰ্বত্ৰ সৃষ্টি হৈছে চাঞ্চল্যৰ। ভিতৰত সোমাই থৈ দিছে, কিমান বছৰ হ'ল? 12-13 বছৰ। ৰাণীৰ পৰা ধৰ্মেন্দ্ৰ দাস, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।